একের পর এক চলে যায় ওভারলোডের ট্রাক, অথচ ফাইন করা হয় নির্দিষ্ট কয়েকটি গাড়িকে। মুর্শিদাবাদ জেলা জুড়ে চেকিং এর নামে চলছে তোলাবাজি। এমভিআই আধিকারিকদের বিরুদ্ধে এমনই অভিযোগে সরব ট্রাক চালকরা। অভিযোগ, অনেক ট্রাক চালক মাসোহারা দেন এমভিআই আধিকারিকদের। মাসোহারা দেওয়া চালকরা ওভারলোডের ট্রাক নিয়ে গেলে ফাইন তো দূরের কথা, দাঁড় করানো পর্যন্ত হয় না। বাকিরা নিয়ম মেনে চললেও দিতে হয় ফাইন। রবিবার মুর্শিদাবাদের বড় ইয়ার কুলি চৌরাস্তা পেট্রোল পাম্পের কাছে এমনই ঘটনা ঘটায় ক্ষোভে ফেটে পড়েন ট্রাক চালক ও মালিকদের একাংশ। এমভিআই আধিকারিকদের দ্বিচারিতার বিরুদ্ধে এমভিআই এর গাড়ি আটকে প্রতিবাদ করেন তারা। গোটা মুর্শিদাবাদ জেলাতে ট্রাকের মালিক এবং ট্রাকের ড্রাইভারদের একটাই বিক্ষোভ যে এমভিআই মানে মোটর ভেহিকলস ইন্সপেক্টর তারা কিন্তু দুনম্বরি করছে এবং যেসব ওভারলোডিং গাড়িগুলো চলছে তাদেরকে কিন্তু নিশ্চিন্তে রাস্তার মধ্যে ঘোরাফেরা করতে দিচ্ছে। ওভারলোড গাড়ি চলছে, কবরের মতো সাজিয়ে একটি সুলতান আছে, নাজমা আছে, আরও অনেক গাড়ি আছে, হাজার হাজার গাড়ি, তারা ওদের চোখের সামনে যাচ্ছে কিন্তু ওদেরকে আটকাচ্ছে না। ওদেরকে দেখিয়ে দেওয়া আছে তাদেরকে ওভারলোড গাড়ি যাচ্ছে, তা ধরুন, তার পিছনে না ধরবো না, তাহলে কিছু একটা ব্যাপার আছে, মান্থলি আছে বা কিছু একটা আছে, তার জন্য গাড়িগুলোকে ধরছে না। আপনাকে হেল্প করছি আমরা, চলেন যত ওভারলোড গাড়ি আছে হেল্প করছি, আপনি ফাইন করে পরে ফাইন করে আপনাকে। তাও সে তো বুঝি না, আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যাবো না। বাংলা জুড়ে কাঠমানির রাজনীতি, কটাক্ষ বিজেপির। তারা কাঠমানি দিয়ে সেই গাড়ি চালাচ্ছে। বাংলা জুড়ে কাঠমানির রাজনীতি ছিল, আছে। তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার চোখ বন্ধ করে এগুলো দেখছে, কারণ তারা তার অংশীদারি পায়। তৃণমূলের রাজত্বে অনিয়মটাই নিয়ম, কটাক্ষ সিপিএম এর। তৃণমূলের রাজত্বে অনিয়মটাই নিয়ম দাঁড়িয়েছে, তার কারণ যারা যোগ্য প্রার্থী তারা চাকরি পায় না, যেমন তেমনি যারা সঠিকভাবে গাড়ি চালাচ্ছে ওভারলোডিং হচ্ছে না, তাদেরকে হ্যারাস করা হচ্ছে। দুর্নীতিতে ভরে গিয়েছে গোটা রাজ্য, নিয়ম মাফিক চলেও দুর্নীতির শিকার হতে হয় খেটে খাওয়া মানুষদের। এ বিষয়ে আদৌ কি কোনো পদক্ষেপ নেবে প্রশাসন, নাকি এভাবেই ধীরে ধীরে দুর্নীতির চাদরে ঢেকে যাবে গোটা রাজ্য? কতদিন এই রাজত্ব চলবে? কেনই বা সিস্টেম মতো গাড়ি চালিয়ে কেন তাদের হেনস্থায় পড়তে হবে? এটাই এখন দেখার বিষয়। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সীমন্ত দাসের সঙ্গে মৃণ্ময় গোস্বামী, ক্যালকাটা নিউজ।